আমরা তো আসলে এখানে যারা যুক্ত হয় তাদের তো কিছু বলতে হয় আপনি যদি কোনো প্রশ্ন থাকে কোনো আলোচনা থাকে কোন জিজ্ঞাসা থাকে তাহলে সেটা বলেন আপনি কি বিশ্বাস করেন ইসলাম ধর্ম আসলে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে দাদার থেকে যেভাবে সেভাবেই তো মানে সেটাই সেটা জানতে আপনার কাছে আসলে মনে হয় নাকি খালি আপনার বলে দিছে বলে আপনার মানে জায়গায় জায়গায় বলেন যে আল্লাহ আছে এরকম কিন্তু আসলে থেকে আসলে মনে হয় যে আল্লাহ বলে অবশ্যই গুরুজনকে ফলো করে আসছে তাই না

আপনি দেখেন আহ হারুন রশিদ ভাই আপনি যদি ভয় পান এটা বোধ করাটা এটা একটা ভালো জিনিস ইতস্ত বোধ করলে মানুষ কোনো কথা বলার আগে একটু ভেবে চিন্তা করে এটা একটা ভালো জিনিস বাট আপনি কিন্তু আপনার কাছে এই সুযোগটা আছে যে আপনি কেন ইসলাম ধর্মটাকে বিশ্বাস করতেছেন এবং এই বিশ্বাস করাটা কি আসলে যৌক্তিক কোনো কাজ কিনা যৌক্তিক কোনো একটা পজিশন আছে কিনা এটা কিন্তু আপনি যাচাই করে নিতে পারতেছেন আপনার ধর্মের বিপক্ষে যারা আছে বা ধর্ম বিশ্বাস যারা করে না তাদের সাথে যুক্তি দিয়ে আপনি জাস্ট নিজের সাথে অনেস্ট হয়ে যুক্তি দিয়ে এটা যাচাই করে দিতে পারতেছেন যে আপনি এত বছর ধরে যা বিশ্বাস করতেছেন এবং হয়তো বা ভবিষ্যতেও যেটা বিশ্বাস করবেন সেটার পিছন আসলেও তেমন কোনো শক্ত চুক্তি আছে কিনা নাকি এটা হিন্দু ধর্মদের মধ্যে এটা নাকি এটা হিন্দু ধর্ম বা অন্য অন্য যে ধর্ম আছে ভুয়া ধর্ম আপনি যেটা মনে চলে সেটা হিন্দু ধর্মের মতই অন্ধবিশ্বাস না না আমি আসলে কি বিশ্বাস করি মানুষ হচ্ছে সর্বোত্তম সৃষ্টি

হ্যাঁ গভীরের বিষয় গত বাইশ তারিখে বোধহয় আসিফ ভাই লাইভে আমি বলছিলাম যে আসলে এরা চেষ্টা করলাম এরকম করছে কিন্তু একটা জিনিস আমি আগে মানে ওই দিন বুঝতে পারেন এর পরে বুঝতে পারছি আসলে এটা সরকারের বিভিন্ন টুলস ইউজ করে এরা এটা করছে এরা মানে সরকার আমরা সবাই জানি যে সরকারের কাছে কিছু টুলস থাকে কিছুদিন আগেও অনেকে বলছিল ইসরায়েলি এই এই টুলস কিনছে ওই টুলস টুলস কিনছে আসলে এগুলো তারা সরকার আনে বিভিন্ন মানে ভোগিযোগী বইলা যে আমরা ড্রাগ ডিলারদের এটার মাধ্যমে ধরবো আমাদের ইসলামিক টের ধরতে হয় এগুলা বইলা আনে এরা এগুলো আসলে বিরোধী যে মত আছে তাদের দমানোর জন্য এই টুলসগুলোকে কাজে লাগে যেমন বিরোধী দলের যে নেতা কর্মী আছে তাদের আইডিয়া হ্যাক করে এখন পুলিশের তার ওই যোগ্যতা নাই বুঝছেন তাই এই ধরনের পোলাপান রে ইয়াবার টিয়াবার দিয়া তারপরে আপনি এদের যদি চেহারা দেখেন সবকটা নেশা করে মানে চোখের নিচের পাতা বুঝছেন ফুইলা মানে ইয়ে হয়ে গেছে মানে ঘুষি দিলে যেরকম এরকম অবস্থা মানে এত বেশি নেশা করে আবার এরা পুলিশের খুব হ্যাঁ তো এরা করছে কি ওই ইমানি জোশে হ্যাকটাক করছে আর কি তো আমি গতবার ই করিনি এইবার আমি মোটামুটি এই যে বললাম না কোরআন খতম দিচ্ছি এটার ঠেলাটা সরকার এবং পুলিশ যারা যারা এটার সাথে যুক্ত এরা বুঝবে এটা নিয়ে আমি আর বেশি কিছু বললি না বললে আর এটা ইয়ে হয়ে যাবে তবে ইন্টারেস্টিং ব্যাপার তারা এই ফারোজ ভাই বলতেছিলেন যে হ্যাঁ তারা খুব উল্লাস আলহামদুলিল্লাহ ই হয়েছে সে হয়েছে একটু পরে এরাই আবার ওই ওই যে পোলাটা বা কয়েকটা মিলা যে হ্যাক করছে তাদের গালাগালি করতেছিল দেখেন ইসলাম মানুষকে কতটা মস্তিষ্ক মানে শূন্য করে এই ছেলেটা যে যারা করছে যে কয়টা মিলা এরা কিন্তু সত্যি কষ্ট করছে এরা আসলে তাদের ইমান বাঁচানোর জন্য মোহাম্মদের লুঙ্গিটা ধরে রাখার জন্য আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে তারা পিছটা হ্যাক করে চাইছিলো অনেক কিছু এখানে করবে অনেক ফাতরামি করছেও এবং শেষ পর্যন্ত তারা সফল হইতো যদি না ওইভাবে পারা যেত মানে তাদের মতো চিন্তাভাবনার লোক হইলে পারতাম না কিন্তু এটা যদিও আমি ফিরাইছি দুইবারই ফিরাইছি বা সামনে আর হবে কি সেটা জানি না এখন কিন্তু তারা যে ক্ষতিটা করতেছে প্রথম হচ্ছে তারা তাদের অডিয়েন্সদের কাছে তারা গালাগালি খেতেছে যে তারা তারা নাকি আমার আমার পেজ আমার নাকি পেজ তারা কন্ট্রোল করতেছিল আচ্ছা গেল এটা তারা তাদের অনুসারীদের কাছ থেকেও গালাগালি খাচ্ছে পরে যেটা হবে এরা তো ডুববেই সাথে আরও অনেক রে নিয়ে ডুববে মানে এই মূর্খের একটা চরমতম উদাহরণ হচ্ছে যে সে যে কী করতেছে এটা ভবিষ্যতে যে কী হবে এটা ভাবে না দেখবেন যে সেয়া না কেউ হইলে বা যাদের মধ্যে ইয়ে আছে তারা কিন্তু এইরকম কাছাকাছ করবে না ধরেন এই আইডি হ্যাকটা করতে গেলেও এই ধরনের কাজ করবে না আইডি হ্যাক করবে না আর করলেও তার কোনো প্রমাণ রাখবে না যদিও প্রমাণ ডিজিটাল ইয়েতে মানে ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে না এমন কিছু নাই কিন্তু সরকারি টুলস ব্যবহার করে এরকম কাজ করতে যে চিন্তা করেন এটার মানে ভবিষ্যৎ আসিফ ভাই ভালো বলতে পারেন যে কী 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 হইতে পারে আর ফরাজ ভাই বলতেছিলেন না ফারোজ ভাই একটু মানে এদের এগুলো থেকে আমি অনেকটা অভিজ্ঞতা পাইছি যেমন হচ্ছে এটা কি কি ধরনের ছাড়ছে আমি করতে পারে পেজে কী কী ধরনের জিনিস আপলোড করতে পারে তারা একটু আগে ওয়াজ আপলোড করছে তারপরে নিউড আপলোড করছে বুঝছেন ওরা ভাবছে এটা করলে আমি রেস্ট্রিকশন খাবো রেস্ট্রিকশন দিছিল হ্যাঁ তো ফেসবুকে আবার সবকিছু উঠে ওরা তো জানে যে এটা কারা করছে আবার মনে করেন যে ওই যে একটা শব্দ বললাম ওই শব্দটা বলা যায় না ভাই এইখানে তো আপনারা পড়ন নিয়ে চিন্তা করেন ওই লোকের একটা ছবি দিয়ে দিলি সাথে সাথে ভিডিও ডিলিট মানে তারা তাদের তাদের জাতি ভাই যে যে লোকটা তাদের জন্য জিহাদ করছে তার ছবি দিয়ে মানুষের ক্ষতি করে মানে এটারে টুলস হিসাবে ইউজ করে আসাদ ভাই আপনার যখন সময় হবে একদিন আর আচ্ছা যারা অডিয়েন্সরা বুঝতে তাদের জন্য ক্লিয়ার করে দেই কোয়জন জিহাদি আছে যেই নাম নিলে বা ছবি আপলোড করার সাথে সাথে আপনার ওই পোস্ট ডিলিট হয়ে যাবে এবং পুরোপুরি ব্যান হয়ে যাবে এখন

কেননা ফেসবুক আপনার ইয়া বুঝবে না মজা বুঝবে না ওটা হিসাবে নিবে আর কি আর মুমিনদের ইত্রামি দেখেন তারা নিজেরা ডঙ্গিগিরি করবে এবং মানুষ মারবে এবং তাদেরই ডেহা ডিভাইডার ইয়া দিয়ে ছবি দিয়ে তারা অন্যদের পোস্ট হ্যাক মানে পেজে রেস্ট্রিকশন খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগছে এরা এরা এমনভাবে আসতে পারে যে ওই লোকের নাম বইলা যে তার কী অপরাধ ছিল এই বইলেও কিন্তু অনেকে স্ক্রিন শেয়ার করতে পারে এটা থেকেও আমাদের যারা এই ধর্মীয় গোড়ামি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি তাদের এইখান থেকে সাবধান হতে হবে ওই আমি ফরাজ ভাই যদি এটা এই নামটা একটু অন্যভাবে বলে দেবো মানে ঠিক হবে কি না

ইকবাল ভাই অ্যাক্সেসের ব্যাপারটা একটু আলাদা চ্যাপ্টার মানে আমি ওইটাই কি যে অনেকে ধরেন আমরা হয় না বিভিন্ন কোনো ইসলামিক সন্ত্রাসী হলে তার ব্যাপারে নিয়ে কথা বলতে আসতে পারে তো আপনি ভাবতেই পারবেন না এই ছবিটা আপলোড করলে বা এই লোকের নাম নাম মেনশন করলে যদি মানে পুরো ভিডিওর সাথে ডিলিট হবে আচ্ছা অ্যাক্সেসের ব্যাপার বলি এটা খুবই অ্যালার্মিং সরকারের কাছে যে ধরনের টুলস থাকে তা দিয়ে যে কারোর পেজ আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট হ্যাকি করতে হবে না ডিভাইস হ্যাক করতে হবে না ইমেল হ্যাক করতে হবে না কিছুই লাগবে না জাস্ট দেখবেন সে ঢুকে গেছে কোনো ইয়ে ছাড়া হ্যাঁ কোনো কিচ্ছু লাগবে না আচ্ছা আসল ভাই এটা আসল ভাই আসল ভাই আমি এটাই এটাই বলতে চাচ্ছি আমরা যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা আছে আর কি আমরা হয়তো বা জাস্ট আমি জানি না কতখানি ইয়ে করতে পারবো মানে আমরা এটা প্রিভেন্ট করতে পারবো বাট আমরা যদি ব্যাক স্টেজে হ্যাঁ আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন এবং সেখানেও ওই যে নামগুলো বলা যাচ্ছে না কি সেটা আপনি বলতে পারতেন তাহলে আমরা সতর্ক হতে পারতাম আর আমি জানি না যে আমরা সতর্ক হইলে পরে এই জিনিসগুলো একে পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব কিনা ওই সরকারি চুলের ব্যাপারটা বাট অ্যাটলিস্ট জানলাম আর কি হ্যাঁ বাট এই জিনিসটা আমি মনে করি যেটা ব্যাক স্টেজেই বলা উচিত হ্যাঁ যে কীভাবে কীভাবে তারা এই অবশ্যই দরকার হ্যাঁ আমাদের এই অ্যাক্টিভলি কাজ করছেন হ্যাঁ যারা কাজ করছেন তাদের এই এই ধরনের নামগুলা বা এই ধরনের কোনো বিষয় নিয়ে কেউ যদি আলোচনা করতে আসে যারা করছেন তাদেরকে একটু সতর্ক করে দেওয়া উচিত এই ধরনের দেখা গেল একজন ব্যক্তির নিয়ে আলোচনা হইতেই পারে যেমন এই সন্ত্রাসী হামাস নিয়ে আমরা কথা বলি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলি এরকম একজন ব্যক্তি নিয়ে কথা বলতে আসবে হ্যাঁ সে দেখাবেও তা আপনারা ভাববেন ঠিকই তো আছে তো নিষিদ্ধ এত কিন্তু দেখবেন ওই কথা বলতে বলতেই ছিল তারা এইভাবে এনকাউন্টার করা হয়েছে কেন হ্যাঁ হ্যাঁ ওই ওইটা ওইটা শেয়ার করবো ওই ওই ছবিটা শেয়ার করলেই শেষ আচ্ছা কিন্তু ওটা তো পেজ শেষ করা কিন্তু ওরা অ্যাক্সেস নয় কিভাবে অ্যাক্সেসের জন্য কিছু লাগবে না আপনার আপনাকে টার্গেট করবে তিন চার দিন পাঁচ দিন ধরে তারপরে ওই ওই গভর্নমেন্ট টুলস দিয়েই আপনার পেজে ঢুকে যাবে মানে দেখেন আমার পেজের নিয়ম কি ফেসবুক পেজের আপনি কাউকে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট হ্যাক করে কাউকে অ্যাডমিন বানাইতে হবে তাই না

বাংলাদেশের ওটা আপনি পৃথিবীর কোন দেশে আছেন ওটা ম্যাটার করে না আমি ওদের এতদিন ধরে একটু ঘাটাঘাটি করে এটাই বুঝলাম যে ওদের আসলে রাষ্ট্র একটা রাষ্ট্র তো বিশাল ব্যাপার ধরেন পারমাণিক বোমা পাকিস্তানের কাছে আছে এখন এই পারমাণিক বোমা যদি পাকিস্তানের কোনো টেরোরিস্টের কাছে কী করবে এ দেখা গেলো যে তাদের রাগ ভারতের কোনো একটা প্রদেশে মেরে যাবে এরপরে কি হবে এটা তো ভাবে না তাদের তো ওই ওই চিন্তা নাই লাদেন যে টোয়েন্টি হামলা করছে এইটার ইম্প্যাক্ট কি হয়েছে আফগানিস্তানের উপরে সে কি ভাবছে নাকি তাদের মানে এন্ড অফ দ্য ডে তো টেরোরিস্ট এন্ড অফ দ্য ডে তারা তো ইসলামিক সন্ত্রাসী তাদের তো ওই ভাবনা নাই যে এটা কোন জায়গায় ইউজ করতেছে দুঃখের বিষয় হচ্ছে যে এই টুলসগুলো তাদের হাতে যারা দেয় তাদের নিয়ে আমি মানে অবাক যে এটা কিভাবে তাদের কাছে যায় এবং তারা প্রাউডলি ওপে ইয়ে করে যে তারা আমরা ডিবির সাথে কাজ করি তাদের ছবি আইডি কার্ড সহ সব জায়গায় পুলিশ সুপাররা তাদের সাথে ফাইভ স্টার হোটেলে বসে খাওয়া দাওয়া করে বার্থ বার্থডে সেলিব্রেট করে এইগুলো আসলে খুবই অ্যালারমিং আছে কিন্তু আসাদ ভাই আমি যতদূর জানি যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ফেসবুকের যে চুক্তি সেই কিছুদিন আগেই সেই চুক্তি আপডেট করা হয়েছে চুক্তির যে ধারাগুলো সেগুলো আপডেট করা হয়েছে আমার এটা মনে হয় না যে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলাতে বাংলাদেশের মতো একটা দেশের থেকে ইসরায়েলি ইয়াদ ইয়াদ ঢিকা যাবে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিতরে ফেসবুকের অ্যাকাউন্টে ঢিকা যাবে এবং ঢিকা টালটি করবে এটা আমি আসলে মনে করি না ইকবাল ভাই আপনি কি মনে করেন যে এটা মানে আমেরিকার কথা আমি বলতে পারবো না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে এটা আমার কাছে টোটালি একটা ইয়া বলে মনে হচ্ছে এটা তো সম্ভব না না আসলে যেহেতু ব্যাপারটা আপনার লিগাল পদ্ধতিতে হচ্ছে না মানে ধরেন সপিনা বা এই ধরনের কোর্ট হ্যাঁ কোর্টের মাধ্যমে ওয়ারেন্ট নিয়ে যেহেতু আপনার সপিনা ইস্যু করে করতেছে না যেহেতু অ্যাকচুয়ালি হ্যাকিং করে করতেছে টুল দিয়ে আমি জানি না যে দেশভিত্তিকভাবে আপনার ওদের সিকিউরিটি ভিন্ন কিনা বাট থাকাটাও একেবারেই ইয়ে না মানে ইম্পসিবল কিছু না আর কি তো যেহেতু এটা হ্যাকিং করে হচ্ছে আর কি মানে এটা হ্যাকিং টা আইডি হ্যাকিং ও না হয়তো বা সম্ভব বাট আপনি যেটা বলেন হয়তো বা আনলাইকলি এটা বলবো আর কি যে হয়তো বা আনলাইকলি ওদের হয়তো বা এই এই অ্যাকাউন্টগুলো বা এই দেশের অ্যাকাউন্ট গুলোতে হয়তো বা সিকিউরিটি মেসেজ গুলো অন্যরকম সো এটা হয়তো বা সম্ভব নাও হইতে সম্ভব মানে এটা হয়তো ইম্প্রবেবল বাট আমি বলবো না যে একেবারে অসম্ভব আর কি এটা বলবো না বাট এটা যদি সিকিউরিটি মেসেজগুলো গুলো অন্যরকম হয় এই এই দেশের বা ইউরোপের আমেরিকার অ্যাকাউন্টস যেগুলো আর কি এখানে ওরা যদি অন্য ধরনের সিকিউরিটি ইয়ে করে আর কি আপনার এমপ্লয় করে তাহলে পরে হয়তো বা এটা আনলাইকলি এটা এতটুকুই বলতে পারি বা এনিওয়াই আসি ভাই আমার মনে হয় যে এটা যদি আমরা একটু ব্যাকস্টেজে আলোচনা করতাম পরবর্তীতে কখনো হ্যাঁ আরো ফ্রিলি বলা যেত আর কি এখন খান চিন্তা করতে হচ্ছে আবার ইয়ে বলতে গিয়ে আবার উল্টা পাল্টা কোনো তথ্য না দিয়ে দিচ্ছে আর কি এরকম মনে হচ্ছে আমরা যদি ব্যাকস্টেজে কথা বলতে পারতাম এটা নিয়ে সবচেয়ে ভালো হতো এবং ফিল শেয়ার করতে পারতাম আসা শেয়ার করতে পারতেন কাদের নাম টাম বা ছবি দেখানো যাবে না এবং আর কি কি পদ্ধতিতে তারা কি করতে পারে সেটা আমাদের হতে পারে এগুলো নিয়ে আমরা কথাবার্তা জরুরি আর কি এরকম আপনার অ্যাকাউন্ট আমি তো মনে করি না যে আপনি হেলা ফেলা এখানে ওদিকে ওদিকে সিকিউরিটি ঠিকঠাক মতো আপনার আপনার কনসার্ন না আপনি মানে ফেলা রেখে দিয়েছেন এরকম না আমি শিওর যে আপনি যতখানি সম্ভব সব জায়গাতেই সিকিউরিটি থেকে নজর রাখছে নাকি এরপরে যদি এরকম ভাবে সম্ভব হয় তাহলে তো এটা খুবই তো চিন্তার বিষয় তাই না পেজ খাওয়া তো এটা অন্য অন্য মানে অন্য একটা ব্যাপার পেজ খাওয়া গেলে পরে আপনি একটা জিনিস লস করলেন কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস পেয়ে যায় এবং সেখান থেকে যদি আপনার ব্যাপারে তথ্য যদি বের করতে পারে সেটা তো আরো মানে রিস্কি আর কি সো আমার মনে হয় যে আমরা যদি পরে পরে যদি এটা নিয়ে একটু আলোচনা করতে পারতাম আর কি সময় করে সবচেয়ে বেস্ট হতো আসিফ ভাই কিন্তু একটা কথা ইকবাল ভাই আমি আপনাকে বলে দিতে চাই যে মনে করেন আমাকে যখন আক্রমণ করা হয়েছিল এরপরে কিন্তু কিন্তু এমন না যে আমি আক্রমণের শিকার হয়ে চুপসায় গেছি বা ভয় গেছি আমি কিন্তু মানে গন্ডগোল করছি তাই না প্রয়োজনে একশো গুণ হয়ে গেছি এবং আহ এবং আমাদেরকে আমাদের সাথে যতবার এই ধরনের ইয়া হয়েছে ততবার কিন্তু আমরা একশো গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছি একশো গুণ শক্তি নিয়ে আরো তাণ্ডব করছি এই যে এই কাজগুলা যে তারা করতেছে তারা কি ভাবতেছে এগুলার ফলাফল কি খুব শুভ হবে এগুলার কি ফলাফল নাই এগুলা কি সামনে আসবে না তারা আমরা কি বসে থাকবো আমরা কি কিছুই করব না ওই যে মানে আমাদের একজনকে মারলে তার ইয়াটা আমরা কিভাবে আদায় করি সেটা তারা খুব ভালোভাবে জানার কথা এতদিনে তো অনেকটু বুদ্ধিসুద్ధి থাকলে তো বোঝার কথা যে এখানে যত খোচাবে তত তাদেরই সমস্যা হবে ভাই 100% আপনার সাথে যে তারা এই যে কাজগুলো যে অ্যাক্টিভিজম যে চলতেছে সেটাকে বন্ধ করতে পারছে কিনা এই প্রশ্ন যদি করেন তাহলে তো একদম আপনি শুধু জাস্ট দেখেন পাঁচ বছর আগে কতজন এইসব ব্যাপারে কথাবার্তা বলতো বা কতজন শুনতো এবং আজকে এটা শুধু জাস্ট কম্পেয়ার যদি করেন তাহলে তো মানে ওরা বুঝতে পারবে যে করে তো কোনো লাভই তো হয় নাই কোনো লাভ হয় নাই একেবারে কোনো লাভ হয় নাই হ্যাঁ তো এই এই প্রশ্নের উত্তর এটা ঠিক যে মানে যারা মানে এই জিনিসগুলো করার চেষ্টা করতেছে তাদের মানে তারা যে বন্ধ করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টিড হ্যাঁ আপনার এরকম বহু লোক আসবে আরো কথাবার্তা বলবে কিন্তু তারপরও ওই সেফটি ব্যাপারটা যেটা আর কি ওই সেফটি ব্যাপারটা নিয়ে আমি বলতেছিলাম যে হয়তো বা জানা হয়তো বা না ডেফিনেটলি এই জিনিসটা জানা আর কি আমাদের জন্য আমরা যদি জানতে পারি যে কিভাবে আরো ইয়ে করা যায় বা ডিটেক্ট করতে পারি আর আর্লি আর কি যে অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে গেছে কিনা বা কোন কোনো ইনফরমেশন চলে গেছে কিনা আর কি যদি সজাগ থাকতে পারে আমার মনে হয় আরো বেটার আর কি তো সেই জন্য বলতেছি যে আমরা যদি কথা বলতে পারতাম অন্য কোনো জায়গায় সেটাই বেস্ট হবে মানে অন্য কোনো জায়গায় মানে হচ্ছে লাইভ না আর কি ব্যাকে হুম আর আসি ভাই আজকে আমি একটু বিদায় নিচ্ছি এখন ঠিক আছে সো পরে আবার কথা হবে হ্যাঁ আজকে বিদায় নিয়ে নিই আমি

আহ সেটা না আমরা আমাদের কাজ ঠিকই চালাই যাবো মেহাদি